ক্রিকেট পছন্দ করে অথচ ডাগওয়ার্থ লুইস মেথডের নাম শোনেননি এমন মানুষ বোধহয় কমই পাওয়া যাবে। কিন্তু যদি জিজ্ঞেস করা হয়, বলুন তো ডাগওয়ার্থ লুইস মেথড আসলে কী, কীভাবে কাজ করে, তখন কতজনই সঠিক উত্তর দিতে পারবে? প্রকৃতপক্ষে উত্তরটা এত সহজ নয়। বন্ধুরা, চলুন জেনে নেই ডাগওয়ার্থ লুইস পদ্ধতি কী, কোথা থেকে এর উৎপত্তি এবং এর ব্যবহার কী। ডাগওয়ার্থ লুইস পদ্ধতি বা ডিএল মেথড দ্বারা কোনো ক্রিকেট ম্যাচ চলাকালীন যদি কোনো অনাকাঙ্ক্ষিত বাধা তৈরি হয় এবং পূর্ব নির্ধারিত ওভার কমিয়ে দেওয়া হয়, তাহলে প্রথম দলের স্কোরের উপর ভিত্তি করে দ্বিতীয় দলের জন্য টার্গেট নির্ধারণ করার এখন পর্যন্ত সবচেয়ে নিখুঁত এবং কার্যকর পদ্ধতি। ডিএল মেথড বা ডাগওয়ার্থ লুইস পদ্ধতির প্রবর্তক দুই ইংরেজ পরিসংখ্যানবিদ ফ্রাঙ্ক ডাগওয়ার্থ ও টনি লুইস। এই পদ্ধতিতে সাধারণত বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগে আটকে যাওয়া ম্যাচে ব্যবহার করা হয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বা টি টোয়েন্টি খেলায়। পরিবর্তিত পরিস্থিতিতে নতুন করে লক্ষ্য বেঁধে দেওয়া হয় পরে ব্যাট করা দলের জন্য। ডিএল মেথড প্রথম ব্যবহার করা হয় 1996-97 সালে জিম্বাবুয়ে বনাম ইংল্যান্ডের একটি ম্যাচে। এই খেলায় জিম্বাবুয়ে ডিএল মেথডের 7 রানে জয়ী হয়। 2001 সালে ICC এই পদ্ধতি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে। ডিএল মেথড অনুযায়ী কোনো ওয়ানডে ম্যাচের ফল তখনই ঘোষিত হবে যখন উভয় ইনিংস কমপক্ষে 20 ওভার করে খেলা হয়ে গিয়েছে। হয়তো বৃষ্টি হয়েছে ম্যাচের আগে, একটা সময় বৃষ্টি থেমে মাঠে খেলার উপযোগী হলো, কিন্তু এতে কিছু সময় নষ্ট হওয়ায় 50 ওভারের বদলে উভয় পক্ষকে 40 ওভার দেওয়া হলো খেলার জন্য, এবং দুই দলই পুরো 40 ওভার করে খেলার সুযোগ পেল। এক্ষেত্রে ডিএল মেথড প্রযোজ্য হবে না। যদি প্রথম ইনিংসের মাঝপথে বিঘ্ন ঘটে এবং প্রথম ইনিংস কম ওভারে শেষ করতে হয়, তখন দ্বিতীয় ইনিংসের টার্গেট আবার নতুন করে সেট করা হয়। এক্ষেত্রে প্রথম ইনিংসে কত ওভার বাকি ছিল, কত রান হয়েছে আর কত উইকেট ছিল, এই সব কিছুর উপর ভিত্তি করে হিসেব করা হয়। সাধারণত এসব ক্ষেত্রে লক্ষ্য দ্বিতীয় ইনিংসে বেড়ে যায়। এক্ষেত্রে যুক্তি, প্রথম ইনিংসের কিছুটা অংশ জুড়ে প্রথমে ব্যাট করা দল ভেবেছিল তাদের হাতে আরও সময় আছে, ওভার কমে যাওয়ার কথা আগে জানলে তারা আরও দ্রুত রান নেওয়ার উদ্দেশ্যে ব্যাটিং করত, সেই রানটা ব্যালেন্স করা হয় লক্ষ্যমাত্রা বাড়িয়ে। যদি দ্বিতীয় ইনিংসেও বিঘ্ন ঘটে, ওই ইনিংসের ওভার সংখ্যাও কমাতে হয়, তাহলে ডিএল মেথড অনুযায়ী হাতে থাকা রান, ওভার ও উইকেট অনুযায়ী তাদের টার্গেট আবারও ঠিক করা হয়। এই নির্ধারণ রিসোর্স এর ভিত্তিতে করা হয়। এই রিসোর্স হলো হাতে থাকা ওভার এবং উইকেট মিলিয়ে একটা শতাংশের হিসাব। ডাগওয়ার্থ লুইস পদ্ধতি যেভাবে প্রয়োগ করা হয় তা হলো ইনিংসের শুরুতে রিসোর্স পার্সেন্টেজ যত ছিল, বিরতির ফলে যেটুকু রিসোর্স নষ্ট হবে বাকি যা রিসোর্স থাকবে। এখন পরে ব্যাট করা দলের রিসোর্স যদি প্রথমে ব্যাট করা দলের থেকে কম হয়, তাহলে দুই দলের বাকি থাকা রিসোর্সের অনুপাত করতে হবে। এরপর পরে ব্যাট করা দলের টার্গেট হবে প্রথমে ব্যাট করা দলের স্কোরকে সেই রেশিও দিয়ে ভাগ করে। যদি পরে ব্যাট করা দলের রিসোর্স প্রথম ব্যাট করা দলের রিসোর্সের থেকে বেশি হয়, তাহলে প্রথম দলের রিসোর্সকে দ্বিতীয় দলের রিসোর্স থেকে বাদ দিয়ে দিতে হবে। এরপর এটাকে 225-এর পার্সেন্টেজ তৈরি করতে হবে। এরপর সেটাকে প্রথমে ব্যাট করা দলের রানের সঙ্গে যোগ করে পরে ব্যাট করা দলকে টার্গেট দিবে। ধরা যাক প্রথমে ব্যাট করে টিম এ 50 ওভারে 260 রান করল, পরে নেমে টিম বি 40 ওভারে 5 উইকেটে 199 রান করল, এমন অবস্থায় বৃষ্টিতে খেলা স্থগিত হয়ে গেল। এক্ষেত্রে টিম এ পুরো 50 ওভার খেলেছে, তাই তাদের রিসোর্স 100%। টিম বির শুরুতে রিসোর্স ছিল 100%। 40 ওভার শেষে টিম বি 5 উইকেট হারিয়ে টেবিল অনুযায়ী তাদের রিসোর্স বাকি, অর্থাৎ টিম বি এর মোট ব্যবহৃত রিসোর্স 72.5। এখানে টিম বির রিসোর্স টিম এর রিসোর্স থেকে কম, সুতরাং বি এর লক্ষ্যমাত্রা হবে মূল লক্ষ্যমাত্রার 72.5/100 গুণ। টিম এ এর স্কোর ছিল 260, তাই টিম বি এর লক্ষ্য হবে 260×72.5/100, অর্থাৎ 189। যেহেতু ম্যাচ আর হয়নি, সেহেতু এক্ষেত্রে বিজয়ী ঘোষণা করা হবে টিম বিকে। যেহেতু টিম বি 199 রান করেছে, তারা 189 থেকে 10 রান বেশি করেছে, ফলে তারা 10 রানে বিজয়ী হয়েছে। বন্ধুরা, এর আগে অ্যাভারেজ রান রেট এবং মোস্ট প্রোডাক্টিভ ওভার দুটি পদ্ধতি সহ অন্যান্য পদ্ধতি চালু ছিল। এর চেয়েও পরিপূর্ণ কোনো পদ্ধতি প্রাপ্তির পূর্ব পর্যন্ত ডিএল মেথডই একমাত্র ভরসা। বন্ধুরা, কেমন লাগলো আমাদের ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাবেন, এবং ক্রিকেট সম্বন্ধীয় নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।